আমার বিভিন্ন যে অ্যাসপিরেন্ট তাদের পরীক্ষা দেওয়ার যে স্যাটিসফ্যাকশন লেভেল তার উপর ডিপেন্ড করে এবং আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি জাস্ট কয়েকটি কথা বলতে চাইছি, যেটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এই মতামতের সঙ্গে কারো কথা মিলতে নাও পারে, তবুও বলি পেপার ওয়ান যে ল্যাঙ্গুয়েজ ছিল, অর্থাৎ বেঙ্গলি হিন্দি উর্দু ইটিসি যে ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজে স্যাটিসফ্যাকশন লেভেল আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 80%। অ্যাসপিরিয়েন্ট বলেছে যে হ্যাঁ ভালো পরীক্ষা হয়েছে, তো সেক্ষেত্রে সেফ স্কোর আমি বলতে পারি 85, অর্থাৎ বাংলায় 85 একটা সেফ স্কোর। এবং 85 যদি বাংলায় কেউ তুলতে পারে তাহলে আমার মনে হয় যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা হতে পারে। পেপার টু ইংলিশ, ইংলিশেও আমি যে অ্যাসপিরিয়েন্টদের কাছে জিজ্ঞাসা করেছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি যে পেপার টু ইংলিশ যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন মোটামুটি ভালো কোশ্চেন ছিল এবং কন্টেম্পোরারি ইস্যুতে কোশ্চেন পড়েছিল, তো স্যাটিসফ্যাকশন লেভেল তবুও 60% রয়েছে এবং 75 কিন্তু একটা সেফ স্কোর হতে পারে এই ইংলিশের জন্য। অর্থাৎ ইংলিশে যদি 75 তোলা যায় তাহলে কিন্তু একটা সেফ স্কোর। আর পেপার থ্রি বলে রাখি যে পেপার থ্রিতে হিস্ট্রি এবং জিওগ্রাফি যেটা ছিল, হিস্ট্রি থেকে মোটামুটিভাবে ভালো কোশ্চেন সহজ ছিল এবং জিওগ্রাফি থেকেও খুব কমন কোশ্চেন যেগুলি প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা রিলেটেড ছিল। স্যাটিসফ্যাকশান লেভেল যে হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে, সেক্ষেত্রে আমার মতে স্যাটিসফ্যাকশান লেভেল 80% এবং এখানেতে 110 স্কোর কিন্তু তোলা যেতে পারে এবং স্টুডেন্ট অনেকেই তুলতে পারবে, তো 110 মোটামুটিভাবে একটা সেফ স্কোর এখানেতে এই পেপারটির জন্য। যাই হোক বলে রাখি যে আমি মোটামুটিভাবে পেপার হিসেবে ভাগ করে বলছি, আমি শেষে কয়েকটি কথা বলছি গুরুত্বপূর্ণ কথা। পেপার ফোর যেটা রয়েছিল সেটা হচ্ছে সায়েন্স এবং এনভায়রনমেন্ট, এছাড়াও জিকে যে পেপার ছিল, পেপার যে সিক্স পেপার, এই সিক্স পেপারে কোশ্চেন মোটামুটিভাবে সহজ বলা যেতে পারে না, কারণ সায়েন্সের পরীক্ষা অনেকের খারাপ হয়েছে বলেছে, তো স্যাটিসফ্যাকশান লেভেল ওই 45% মতো। এখানেও যদি বলতে পারি যে সেফ স্কোর 70 ঠিকঠাক, এই পেপারটাতে 70 পেলে কিন্তু একটা সেফ স্কোর বলা যেতেই পারে, কারণ স্টুডেন্টরা অনেকেই বলেছে যে সায়েন্সের পরীক্ষা অতটা ভালো হয়নি। ওকে, তো সুতরাং 70 ধরা যেতে পারে একটা সেফ স্কোর এই পেপারটার জন্য। এছাড়াও পেপার ফাইভে রয়েছে, আমরা জানি যে পলিটি অ্যান্ড ইকোনমি, তো পলিটি এবং ইকোনমির যে পরীক্ষা হয়েছে তার পরীক্ষার পরে যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাদেরকে মোটামুটিভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে কেমন পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে স্যাটিসফ্যাকশান লেভেল 75%, অ্যাকর্ডিং টু মি 75% স্যাটিসফ্যাকশান লেভেল ধরা যেতে পারে 100-এর মধ্যে, তো সেক্ষেত্রে এটি 90 পেলে কিন্তু সত্যিই খুবই একটি ভালো মার্ক্স বলা যেতেই পারে, তো অর্থাৎ এই পেপারটিতে 90 পেলে কিন্তু সেটি খুব একটা ভালো স্কোর করতে সুবিধা হবে এবং সুবিধা করবে। আর পেপার সিক্স যেটা ছিল সেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং রিজনিং, অ্যারিথমেটিক ক্ষেত্রে অনেকে টাইমটা অনেক বেশি নিয়ে ফেলেছে এবং এর জন্য একটা সমস্যা হয়েছে, এটা অনেক স্টুডেন্টে বলেছে, তো যাই হোক এক্ষেত্রে অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে একটা স্যাটিসফ্যাকশান লেভেল বা আমি জিজ্ঞাসা করে যা পেয়েছি স্টুডেন্টদের ক্ষেত্রে তাতে মোটামুটি স্যাটিসফ্যাকশান লেভেল 85%, মানে খুব ভালো পরীক্ষা হয়েছে, তো সেক্ষেত্রে 120 কিন্তু একটা সেফ স্কোর বলা যেতে পারে, এটা সাবজেক্ট ওয়াইজ 120 এটা যদি এই পেপারে পাওয়া যায় অ্যারিথমেটিক এবং রিজনিং পেপারে, সেটি একটি সেফ স্কোর এবং খুব ভালো স্কোর বলা যেতেই পারে। এছাড়াও আমি আগেও বলেছি যে এগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে মার্ক্স দিয়ে আমি মোটামুটি একটা সেফ স্কোর বলার চেষ্টা করছি, বাট দেখো তোমরা যে সাবজেক্ট যেগুলি রয়েছে অর্থাৎ সমস্ত সাবজেক্টে ঘুরিয়ে ফিরিয়ে নাম্বার তুলতে পারলেই আমরা ডাক পাই, একটা মোটামুটিভাবে সমস্ত সাবজেক্ট মিলে যে স্কোর হয় তার উপরে কিন্তু কাট অফ হয়ে থাকে, সুতরাং প্রত্যেকটা সাবজেক্টে কত পেলাম সেটা ইম্পর্টেন্ট না, বাট আমি মোটামুটিভাবে যে অ্যাসপিরেন্টের স্যাটিসফ্যাকশান লেভেল যে হ্যাঁ আমি এই পরীক্ষা ভালো দিয়েছি বা হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে বা এই অ্যান্সার কি মিলিয়েছি এই হয়েছে, সেই সমস্ত ভিত্তিতে আমি ভিডিওটি বানিয়েছি, তো সেফ স্কোর এবং এই গ্রুপ এবং সি এবং ডি এর জন্য সেটা হচ্ছে 85 ফার্স্ট পেপার, 75 সেকেন্ড পেপার, 110 থার্ড পেপার এবং 70 হচ্ছে ফোর্থ, 90 হচ্ছে ফিফথ পেপার এবং 120 হচ্ছে সিক্সথ পেপার, বা মোটামুটিভাবে এই নাম্বারটা যদি সমস্ত সাবজেক্ট মিলে তোলা যায় তাহলে কিন্তু একটা সেফ স্কোর বলা যেতেই পারে 2019 মেন পরীক্ষার জন্য। এটা একদম আমার ব্যক্তিগত মতামত, এই মতামত কারোর সঙ্গে নাও মিলতে পারে, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন যে স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলে এবং কী ধরনের পরীক্ষা হয়েছে সেইটি বলেই কিন্তু আমি এই ভিডিওটি বানিয়েছি। জাস্ট আমি একটা
ধারণা দেওয়ার জন্য যে কত পেলে সেফ স্কোর হতে পারে, তাও সমস্ত কিছু টোটাল করলে 550। সি এবং ডি গ্রুপের জন্য যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে 550 কিন্তু একটা সেফ স্কোর, বা এর চেয়ে বেশি হতে পারে বা কমও হতে পারে। দেখা যাক কী হয়। অল দ্য বেস্ট সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ।